সামনেই চলে আসছে ঈদ, আর এই ঈদের জন্য তো একটু ত্বকের আলাদা যত্ন নিতে হয়। আজকের এই ফেসিয়ালটি আপনারা যদি পার্টিতে যাওয়ার আগে অথবা ঈদের জন্য করে থাকেন, তাহলে আপনাদের ত্বকে এক্সট্রা একটা সুপার গ্লো দিবে। আজকের এই ঘরোয়া ফেসিয়ালটা যদি আপনি করেন, তাহলে এক মিনিটেই দেখতে পারবেন আপনার মুখের রং কতটা পরিবর্তন করে ফেলবে এবং অনেক বেশি এক্সট্রা গ্লো করবে আপনার স্কিন। তো আপনাকে আর এই ফেসিয়ালটা করার পর পার্লারে গিয়ে কোনো রকম কোনো ফেসিয়াল বা ব্লিচ করাতে হবে না। এই ফেসিয়ালটা করার পরে আপনার মুখের ম্যাস্তা, ব্রন, বলিরেখা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, সকল রকম কালো দাগ দূর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের এই ফেসিয়ালটি তৈরি করার জন্য আমাদের প্রধান এবং প্রথম উপাদান হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা মুখে অনেকেই ব্যবহার করে থাকি আমাদের ত্বকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা সবার স্কিনেই স্যুট করে, আমরা কম বেশি সবাই এটা ব্যবহার করে থাকি। এটা খুব সহজলভ্য আমাদের বাংলাদেশে। এই ফেয়ার অ্যান্ড লাভলি ফেসিয়ালটা ব্যবহার করতে কেউ ভয় পাবেন না, কারণ এটা কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করবে না আমাদের স্কিনে। যতটুকু পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি আমরা ব্যবহার করি আমাদের স্কিনে, ততটুকু পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিব। এরপর আমি এখানে অনেক বেশি গ্লো করবে স্কিন এমন একটি উপাদান মিক্স করব, তা হচ্ছে বেসন। এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করতে হবে, আমি সম্পূর্ণ ভিডিওতে এটি বলে দিব। বেসন কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে ফর্সা করে, আমাদের ত্বককে ট্যান রিমুভ করে এবং ত্বকের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে। তার সাথে সাথে কালো দাগ ছোপ সহ মুখের যত রকম দাগ আছে সকল দাগ দূর করে। বেসন কিন্তু অল টাইপ স্কিনে স্যুট করে, এখানে সবাই বেসন ব্যবহার করতে পারবেন। এরপর আমরা এখানে ব্যবহার করব গোলাপ জল। গোলাপ জল কিন্তু রোদে পোড়া দাগ, টেন পড়ে যাওয়া, ত্বক পুড়ে যাওয়া, কালো দাগ, ত্বকের মরা চামড়া দূর করতে অনেক বেশি সাহায্য করে এবং ত্বকে একটি সফট এবং পিঙ্কিশ একটা গ্লো দেয়। পরবর্তী উপাদান হচ্ছে কাঁচা দুধ। আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা দুধ ব্যবহার করছি। যাদের কাছে কাঁচা দুধের ফ্লেভারটা ভালো লাগে না বা ব্যবহার করতে চান না, তারা কাঁচা দুধের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করতে পারেন। দুধ আমাদের ত্বকে লাইটেন এবং ব্রাইটেনের কাজ করে, তার সাথে সাথে কাঁচা দুধ কিন্তু ম্যাস্তার দাগ, কালো দাগ, রোদে পোড়া দাগ, ডার্ক সার্কেল আমাদের ত্বক থেকে তুলে ফেলতে সাহায্য করে। সবশেষ উপাদান আমি এখানে ব্যবহার করছি লেবু। লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে আমাদের স্কিনে। লেবু আমাদের ত্বক অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তোলে এবং ন্যাচারালি পার্মানেন্টলি একটি গ্লো করে। যাদের স্কিনে লেবু শ্যুট করে না, তারা কিন্তু লেবুটা এখানে স্কিপ করে যেতে পারেন। এখন আমরা সবগুলো উপাদান খুব সুন্দর করে মিক্স করে নিব। একটু সময় নিয়ে মিক্স করতে হবে, যাতে করে এখানে কোনো রকম কোনো লাংস না থাকে। আজকের এই ফেসিয়ালটা কিন্তু আপনারা সপ্তাহে 2 থেকে 1 দিন ব্যবহার করতে পারেন, এর বেশি ব্যবহার করবেন না। আর যদি কোনো পার্টি বা বিয়ে বা এরকম কিছু অকেশন থাকে, তাহলে এটা অনুষ্ঠানে যাওয়ার আগে ঝটপট করে ব্যবহার করে ফেলতে পারেন, তাতে করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটা ঠিক আমার মতো এরকমভাবে আপনারা আপনাদের মুখে লাগিয়ে রাখবেন। শুকিয়ে যাওয়ার পর আবার এটার উপরে আরও একটি লেয়ার দিতে পারেন। 15 মিনিট রেখে দেওয়ার পর দেখবেন এটা খুব সুন্দর করে শুকিয়ে আপনার স্কিনের সাথে লেগে যাবে। তারপর এটা পানি দিয়ে হালকা করে ধুয়ে ফেলবেন। ধোয়ার সাথে সাথে দেখবেন আপনার মুখটা অনেক বেশি গ্লোয়িং করছে এবং একটু টান টান অনুভব হচ্ছে। তখন চাইলে কেউ একটু অলিভ অয়েল মাসাজ করতে পারে স্কিনে, অথবা ভিটামিন ই ক্যাপসুল, বা কেউ চাইলে একটু অ্যালোভেরা জেল স্কিনে মেখে রাখতে পারেন। এই ফেসিয়ালটা করে 4 থেকে 5 ঘন্টা রোদের আলোতে না যাওয়াই ভালো, তাই এই ফেসিয়ালটা যদি রাতে করতে পারেন তাহলে অনেক বেশি ভালো ফলাফল পাবেন।
আর এই ফেসিয়ালগুলো করার পর আপনারা চেষ্টা করবেন মুখে সাবান বা কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার না করতে। এটা ব্যবহার করার 3-4 ঘন্টার মধ্যে সাবান ফেস ওয়াশ ব্যবহার না করলেই ভালো উপকার পাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এমন সব নিত্য নতুন ঘরোয়া টিপস পাওয়ার জন্য বিডি গার্লস বিউটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।